আসসালামু আলাইকুম, আমি কেয়া সিরাজগঞ্জের মেয়ে বলছি সাভার থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। আজকে গতকালের যে ভিডিওর বাকি অংশ ছিল সেটাই শেয়ার করছি। আশা করছি পুরোটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ভিডিওতে আমি আপুদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ওয়াশিং মেশিনে মশারি ধুতে দিচ্ছি, আর এটা হচ্ছে ভালো করে দেখিয়ে দিলাম কত পরিমাণ হচ্ছে ময়লা হয়েছে। তো একটা আপু হচ্ছে কমেন্ট করেছিল এর আগেও, আবার গতকালকেও দেখলাম কমেন্ট আসছে, তো এই জন্য ভাবলাম যে আপুর হচ্ছে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেই। আপু বলছে যে আপু আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, তাই জানতে চাচ্ছে আপনার মেশিনের সার্ভিস কেমন, মানে কাপড় কেমন পরিষ্কার হয়। আপুকে কিন্তু এর আগে আমি মেশিনের দাম আরও অনেক কিছু বলেছি, তো আপু হচ্ছে বলেছে কাপড় পরিষ্কার কেমন হয় সেটা জানতে। তো এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে আপুকে কাপড়টা একদম ধুয়ে তারপর দেখিয়ে দেই। আমার মেশিনটা হচ্ছে স্যামসাং, আর আমি এটা নিয়েছিলাম হচ্ছে 2020 মে মাসে। তো বুঝতেই পারছেন আমি এতদিন হলো ব্যবহার করছি, আর আমি কিন্তু প্রতিদিনই কাপড় ধুই এটাতে। দেখা যায় দিনে একবার দুবার, অনেক সময় দুবার হয়ে যায়। তো এটাতে কিন্তু খুব বেশি বিদ্যুৎ বিল হয় না, দেখা যায় মাসে এক থেকে দেখা যায় 120 টাকা মতো এরকম বিল আসে। তো এটা হচ্ছে 7 কেজি, তো এটা আমি দেখিয়ে দিলাম। আর আমি আমার এই মেশিনে কিন্তু কম্বল, কাঁথা, বিছানার চাদর, পর্দা সব কিছুই ধুয়ে থাকি, সব কিছুই পরিষ্কার হয়। আর মশারি ধুতে দিয়েছি, পরে হচ্ছে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপু সাথেই থাকবে। গতকালকে যে ভিডিওটি আমি দিয়েছি ওইখান থেকে আজকে কিছু কমেন্ট করব। তো একটা আপু হচ্ছে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমার কাছে খুব ভালো লাগছে, ইয়াসমিন আরজু সিকান্দার। তো এই আইডি থেকে আপু বলছে যে তোমার কাজ সেটা সবাই সাহস করে করতে পারে না, আর পৃথিবীর সকল কাজ সবসময় সাকসেসফুল হয় না, চেষ্টাটাই আসল, সব কিছু মহান আল্লাহ তাআলার হাতে। আর কথাটা তোমার, আর একটা কথা বলি, সবাই সবার মতো হয় না, সবাইকে খুশি করা যায় না, তুমি তোমার মতো করে এগিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবে, ভালো থেকো, সাবধানে থেকো। আপুর এই কমেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর ইয়াসমিন আপুর জন্য অনেক অনেক দোয়া, আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু, তুমিও সবসময় ভালো থেকো। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আপুরা কোথায় থেকে দেখো এটা জানাবা, জানলে ভালো লাগবে। তো একটা আপু এখানে বলেছে সাদিয়া লিপি আইডি থেকে, আপু বলেছে আপুর বাড়ি হচ্ছে বরিশাল, আপু হচ্ছে প্রতিদিনে আমার ভিডিওগুলো দেখে, আর দেখছে হচ্ছে চট্টগ্রাম থেকে, তা আপুর জন্য অনেক অনেক দোয়া রইল আপু। তো যাই হোক, এখানে আমি কি কাজ করছি সেটা একটু বলে নেই। গতকালকের বাকি অংশ যেহেতু আজকে আমি শেয়ার করছি, এখানে হচ্ছে আমি দুপুরে গোসলের পর যে কাজগুলো করি সেগুলোই করে নিচ্ছি। আর আমি একদম দুপুরে গোসল করার পর এসে হচ্ছে মশারিটা ধুতে দিয়েছি, তারপরে কিছুক্ষণ রেস্ট করেছি, মেয়েকে খাবার খাইয়েছি, নিজে খেয়েছি, তারপরে হচ্ছে এই কাজগুলো করতে আসছি। তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করি। প্রথমে আমি হচ্ছে ফিল্টারে একটু পানি দিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে এখানে যে সবজি নিয়ে বসেছি, শাকগুলো বেছে নিলাম, সাথে মূলাগুলো হচ্ছে কেটে নিলাম, আজকে বিকেলে যে রান্না করব সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আমি যখন সবজিগুলো কাটছিলাম তখনই কিন্তু মেশিনের কাপড় ধোয়া হয়ে গেছে, কিন্তু খেয়াল ছিল না। তো এই যে এখন হচ্ছে ভাবলাম যে মশারিটা দেখিয়ে দেই। তো দেওয়ার আগে তো অবশ্যই খেয়াল করেছেন যে কতটা ময়লা ছিল, আর এখন এই যে ধোয়ার পরে দেখাচ্ছি, তো আর এটা কিন্তু একদমই হচ্ছে 80% শুকিয়ে যায়, মানে একদম পানিটা ঝরিয়ে দেয়, আর এটা এখন একটু বাতাসে দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো আমি দুইটা মশারি কিন্তু দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে। তো এটার হচ্ছে ওয়াশিং মেশিনের সব দিকে সুবিধা, অসুবিধা বলতে গেলে শুধুমাত্র একটু সময় বেশি লাগে কাপড় ধুতে। দেখা যায় হাতে কাপড় ধুলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, তবে মেশিনে ধুতে দিলে একটু সময় লাগে, সময় নিয়ে দিতে হয় আর কি। তো আপু যেহেতু মেশিন কিনতে চাচ্ছ, আমি বলবো যে কোনো ব্র্যান্ডেড নিও, আর দেখা যায় বেনাম্বারিগুলো খুব বেশি কিন্তু কাপড় ক্লিন হতে চায় না, আমি অনেকের কাছে শুনেছি। তো আশা করছি আপু তোমার উত্তর তুমি পেয়ে গেছো।
এখন যে সবজিগুলো কেটে নিয়েছি তো এটারই হচ্ছে শুটকিটা আগে রান্না করব। তো আমি ভাবছি যে ইন্ডাকশনে দিব, এর মধ্যে দেখলাম যে বিদ্যুৎ চলে গেছে, তো এটা আবার সিলিন্ডারে দিয়ে দিচ্ছি। এখন রান্নাটা করি আর আপুদের হচ্ছে কিছু কমেন্ট পড়ি। তো আর একটা আপু হচ্ছে রুমিস ব্লগ আইডি থেকে আপু বলেছে যে দারুণ হয়েছে আজকের ভিডিও, আর আপু হচ্ছে চাঁদপুর বাবুরহাট থেকে দেখছে। তারপর আরেকটা আপু লিখেছে ভিলেজ লাইফ উইথ ফাহাদ মম, আপু লিখেছে আজ প্রথম দেখলাম তোমার ভিডিওটা, অনেক ভালো লাগলো, আপু হচ্ছে চাঁদপুর থেকে দেখেছে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আরেকটা আপু বলেছে কানুন বিথি আইডি থেকে, আপু বলেছে আমি রাজশাহী থেকে দেখছি আপু, প্রতিদিন আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আজ প্রথম কমেন্ট করলাম। হ্যাঁ আপু, এই জন্য আমি বলি যে তোমরা ছোট্ট হলেও একটা কমেন্ট করবে, এতে করে কিন্তু আমি জানতে পারি যে কারা আমার ভিডিওগুলো দেখছে, আর অনেকটা ভালো লাগা কাজ করে। কানুন আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু। তারপর বিথিস ব্লগ আপু হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে, আপু নাকি সাভার ইপিজেটে থাকে, আসলে আপু জানতাম না আমি তুমি আমার এত কাছাকাছি থাকো। আর সাথে হচ্ছে মাহমুদা মুক্তা, আপু হচ্ছে জানতে চেয়েছে আমি সাভার কোথায় থাকি, তো আমি হচ্ছে সাভার রেডিও কলোনি থাকি আপু। এটা আমি অনেকের কমেন্টে রিপ্লাই করেছি, তারপরও দেখা যায় এই কমেন্টটা অনেক বেশি আসে। আরেকজন আপু লিজা খাতুন আইডি থেকে লিখেছেন যে তোমার হাজব্যান্ড কি করে, আপু মেয়ের বাবা হচ্ছে কোম্পানি জব করে, আর এই উত্তরটা কিন্তু আমি অনেকবার অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছি, আশা করছি উত্তরটা পেয়ে গেছো আপু। আরেকটা আপু লিখেছেন লাইফ ইজ নট পারফেক্ট বাট লাইফ ইজ ভেরি বিউটিফুল, আপুর লেখাটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, আপুর এটা হচ্ছে আইডির নাম। তো আপু লিখেছে আপু নাকি দুবাই থেকে দেখছে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি অন্য একটা দেশে বসে আমার কাজগুলো দেখো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু। তারপর এখানে আর একটা আইডি থেকে আসছে, এটা আমি আইডির নামটা বলতে পারবো না যেহেতু এটা আরবিতে লেখা, তো আপু বলেছে আমি সৌদি আরব হচ্ছে মদিনা থেকে দেখছি, তো আপু এই যে আপনারা কমেন্ট করেছেন বলে আমি জানতে পারছি যে আপনারা এত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখেন বা আমার কাজগুলো আপনাদের ভালো লাগে, তো আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ আজকে কমেন্টগুলো করার জন্য। আর আশা করবো সবসময় আপনারা ছোট্ট হলেও একটা কমেন্ট করবেন, এতে করে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। আর আমি এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে কমেন্টগুলো একদমই ব্যতিক্রম বা ভিন্ন ধরনের, যাদের অনেক কিছু জানার থাকে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব এরপর থেকে সব ভিডিওতে। তো আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে হচ্ছে শুটকিটা হচ্ছে অনেকটাই এগিয়ে নিয়ে আসছি, মানে এখন একটু ঝোল দিয়ে দিব নেড়ে চেড়ে নিয়ে, তো এটা কষিয়ে নিয়েছি, আর এক পাশে হচ্ছে আমি তালটা হচ্ছে চিপে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আর আমি যেভাবে তালের রসটা বের করছি এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে তালের রস বের করি, তো আমি এইভাবে করেই করি, আমার শাশুড়ি মাকে দেখতাম যে উনি এইভাবে করে আর অনেকটাই সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো আজকে যেহেতু একটা তাল দিয়েছে ওইটাই হচ্ছে করে নিচ্ছি, দেখলাম যে রেখে দিল আবার এটাও নষ্ট হয়ে যেতে পারে, আর হচ্ছে কালকে তো শুক্রবার, তো কালকে আর একটা দিতে চেয়েছে, দেখি ওইটা দিলে তখন আবার করে নেব। আমি কিন্তু প্রথমে হচ্ছে তালের আটিগুলোর মধ্যে একটু পানি দিয়ে হাত দিয়ে চেপে নিয়ে তারপর হচ্ছে গ্রেটারের মাধ্যমে এই রসটা বের করে নিয়েছি, আর এখন হচ্ছে এটা আমি একটা চালনি দিয়ে চেলে তারপর এটা হচ্ছে টিফিন বক্সে ভরে রেখে দিব। এরপরে হচ্ছে যখন ইচ্ছে করবে যে একটু পিঠা বানিয়ে খাবো তখন হচ্ছে খেয়ে নেব। আর এরকম করে রস বের করে কিন্তু জাল করেও রাখা যায়, জাল করে রাখলে জিনিসটা আরও ভালো থাকে, তারপরে হচ্ছে পিঠাটাও কিন্তু আরও বেশি মজা হয়। আমার শাশুড়ি মাকে সবসময় দেখতাম যে তালের রস বের করে উনি হচ্ছে জাল করে তারপর ঠান্ডা করে তারপর রেখে দিত। আমি আর আজকে জাল করলাম না, এটা এমনিতেই রেখে দিব, যেহেতু কালকে আর একটা দিবে ওইটা হচ্ছে একসাথে করে তারপর রেখে দিব। এদিকে এই যে আমার শুটকির তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আজকে এই তরকারি রাতে হচ্ছে একটু মূলা শাক ভাজি করব আর হচ্ছে একটা মাছের তরকারি রান্না করে নেব। এই তো তো এই রান্নাটাই আমি শেয়ার করেছি, আর বাকি রান্নাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এখানে হচ্ছে মেয়ে বায়না ধরেছিল পপকর্ন খাবে, আর ওটা যাতে করে আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, তো সেটাই করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এর মধ্যে পপকর্নের যে ভুট্টাটা ওইটা দিয়ে দিব। আর এটা আমার মনে হয় সবাই পারে, অথচ মেয়ে হচ্ছে বলছিল যে আমি যাতে করে শেয়ার করি এই জন্য আসলে শেয়ার করছি। আর এখন কিন্তু প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছে, আর এখন দেখা যায় একটু নাস্তা করার সময়ও হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে দেখি করে দেই।
আর এই পপকর্নের ফোটার যে সাউন্ডটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে খুব সহজেই পপকর্ন ভাজা হয়ে গেল, এখন মা মেয়ে মিলে খাবো। একটাও কিন্তু পড়ে নাই, আমি একটু ঢেলে দেখাচ্ছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।